বিরতির পর স্বাগত। আগামীকাল গণনা, আর তারই আগে উত্তর পূর্বাঞ্চলবাসীর জন্য এবার বড় সুখবর। কেন্দ্রের তরফ থেকে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তে বলা হয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য অসম, আর সেই আসামে এবার স্থাপন হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটি নয়া শাখা, যা ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলে স্থাপন করা হবে বা গুয়াহাটিতে তৈরি করা হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমোদনের পর খুশি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি বড় সুখবর যে নয়া ইনস্টিটিউট এবার তৈরি হচ্ছে আসামে, কি জানতে পারছো? পূর্বাঞ্চল যদি বলা যায় যে সেভেন সিস্টার, কিন্তু বিগত কয়েক বছর ধরে স্বাধীনতার পর থেকে বলতে গেলে অনেকটাই পিছিয়ে রয়েছে সব দিক থেকে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সরকারই কিন্তু একের পর এক, যখন কেন্দ্রীয় সরকারগুলো গঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল, তারপর থেকে কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের উপরে চাপ তৈরি করেছিল যে আসাম, উত্তর পূর্বাঞ্চল সহ আসামের রাজ্য, এই এই রাজ্যগুলিকে কিভাবে ডেভেলপ করা যায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু 2023 সালের শেষ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটা দাবি জানিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী, যে উত্তর পূর্বাঞ্চলের জন্য একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেন দেওয়া হয়। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের অনেকটা সুবিধে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু গতকালকে, অর্থাৎ ঠিক নির্বাচনের ফলাফলের ঠিক প্রাক মুহূর্তে, অর্থাৎ 24-48 ঘন্টা আগে কিন্তু তার সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রক, অর্থাৎ কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু তা জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা বলে দেওয়া হয়েছে যে এই ইনস্টিটিউট ইতিমধ্যে কিন্তু আসামে গঠন করা হবে, এবং তার জন্য কিন্তু একটা নির্ধারিত সময় বা পিরিয়ড দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু গত 18 মাস ধরে যে যে শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, এবং শিক্ষামন্ত্রকের কাছে কিন্তু প্রতিবারই এই একটা ইনস্টিটিউট অফ দেওয়ার জন্য কিন্তু উত্তর পূর্বাঞ্চলে তারা পরিকল্পনা সফল করেছে জন্য তারা লিখেছিল, এবং তাতে কিন্তু তারা সফল হয়েছে। এবং সেক্ষেত্রে গতকালকের যে কথা, সেই কথায় কিন্তু তারা স্বীকৃতি দিয়েছে, এবং উত্তর পূর্বাঞ্চলে একটি যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের শাখা তৈরি করবার এবং সেটা তৈরি করবার কিন্তু তারা অনুমোদন দিল। এবং এই অনুমোদনের ফলে কিন্তু আগামী দিনে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের কিন্তু একটা বড় সুযোগ তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু আইআইটি, এইমস জাতীয় এবং আইনের বিশ্ববিদ্যালয় থাকার এবং বিভিন্ন শাখা কিন্তু থাকবে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হলে। তবে সেক্ষেত্রে এখনো কিন্তু এটা যা অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনে কামরূপ জেলাতে হবে, তবে সেক্ষেত্রে কোথায় হবে কিন্তু আসাম সরকার এখনো সঠিকভাবে কিন্তু সেই জায়গা এখনো নির্ধারণ করেনি। যেহেতু আগামীকালকে ভোট ফলাফল রয়েছে, লোকসভা নির্বাচনে ভোট ফলাফল, এবং তারপরেই কিন্তু সে বিষয়ে কিন্তু একদম উঠে পড়ে লাগবে, অর্থাৎ আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের জন্য নতুন একটা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সেটা কিন্তু আশা করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা থেকে অসমে যাওয়ার স্থলপথে মাত্র 12 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে রাজ্যের যারা পড়ুয়ারা রয়েছে তাদের ক্ষেত্রেও তো অনেকটাই সুবিধা হবে অসমের এই ইনস্টিটিউট। আর রাজ্যের যারা পড়ুয়ারা রয়েছে তাদের জন্য কতটা সুফলদায়ক হচ্ছে আজকের এই খবর? হ্যাঁ দেখো, আজকের এই সুখবর কিন্তু অনেকটাই ভালো খবর, ইঙ্গিত করা যায়। ধরো বর্তমান সময়ে যারা ক্লাস 8, অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণীতে যারা পাঠ হতো তাদের ক্ষেত্রে বলা যায় একটা নতুন দিগন্ত হতে যাচ্ছে আগামী দিনে, এবং সেই ক্ষেত্রে অনেক পয়সা মানে অর্থ ব্যয়বহুল করে কিন্তু তারা দূর দূরান্তে যেতে হচ্ছে, সেখানে কিন্তু তাদের অভিভাবকদের কিন্তু একটা চিন্তার ভাস থাকে। তো সেক্ষেত্রে যদি উত্তর পূর্বাঞ্চলে হয়ে যায় তো সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি একাধিক কিন্তু আমরা ট্রেনের রেলপথের যোগাযোগ পেয়েছি, বিমান পথে রয়েছে, এবং সড়ক পথে তুমি যে কথাটা বললে অনেকটা কম সময়ে পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যে সমস্ত পরিবারগুলো আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে কিন্তু তাদের ছেলেমেয়েরা অনেকটাই ট্যালেন্টেড, তারা যদি এই সমস্ত ইনস্টিটিউট গুলিতে পড়ার সুযোগ পায় তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা যাওয়া আসার একটা সুযোগ হবে। তার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু অনেকটা ভাবে স্টেবল, বা নিজেদের মধ্যে অর্থনৈতিক সমস্যাও কিন্তু যতটা থাকবে তার মধ্য দিয়ে নিজেদের আওতার মধ্যে কিন্তু তাদের সন্তান বা সন্ততিতে তারা কিন্তু পড়াশোনার সুযোগ থাকবে। এবং উত্তর পূর্বাঞ্চল থেকে যখন আরেকটা জিনিস, যখন আগামী দিনে তারাই ট্যালেন্টেড হয়ে বা ভালো ফলাফল করে দেশের রাজ্যে বা দেশের অভ্যন্তরে যাবে, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে তারাই, যে উত্তর পূর্বাঞ্চল থেকে সেই একটা ছাত্র বা সে একটা ছাত্রী বড় একটা রেজাল্ট করেছে, বড় একটা সাফল্য কুড়িয়ে এনেছে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে এবং উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে গর্ববোধ মনে হয়। তো সেক্ষেত্রে এই দিগন্ত আগামী দিনে খুলে যাবে, এবং যত তাড়াতাড়ি হবে তত কিন্তু রাজ্যের এবং বহিরাজ্যে বা উত্তর পূর্বাঞ্চলের অন্য সমস্ত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সে সমস্ত রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু সহজ সুবিধা হবে, সেটা কিন্তু একদম নির্দ্বিধায় বলা যায়। একদমই, ধন্যবাদ বিপ্লব দা।
অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য অসম। আর সেই অসমে এবার স্থাপন হচ্ছে বিশাল ইনস্টিটিউট, যেখানে সমস্ত ধরনের পড়াশুনো হবে। বিশেষ করে বিভিন্ন ম্যানেজমেন্টের পড়াশোনা করতে পারবেন উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা। এবং ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য অনেকটাই সুবিধা হবে এই ইনস্টিটিউট। কেন? বিশেষভাবে দেখা যায় বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স করার জন্য কোথাও পাঞ্জাব, আবার কোথাও পশ্চিমবঙ্গ বিশেষ বা প্রচুর টাকা ব্যয় করে সেখানে যেতে হয়। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম একেবারে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য, সেক্ষেত্রে সেখানে যদি সেই ইনস্টিটিউট গড়ে ওঠে, তবে আগামী দিনে রাজ্যের পড়ুয়াদের জন্য অনেকটাই সফলদায়ক হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।